7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। আজ বাংলাদেশ সময় সকাল 6:41 নাগাদ ভূমিকম্প আঘাত হানে। দেশটির কেরমাডেক দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার। শক্তিশালী এই ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে 5.4 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। পরে বেশ কিছু সময় পর্যবেক্ষণ শেষে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন।